নিউ ইয়ারে নিউটাউনে হিট অ্যান্ড রান, মৃত্যু এক ছাত্রের। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রের। বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বেরোতেই বেপরোয়া গাড়ির ধাক্কা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মর্মান্তিক দুর্ঘটনা, এক ছাত্রের মৃত্যু হয়েছে নিউ ইয়ারে নিউটাউনে হিট অ্যান্ড রান, মৃত্যু এক ছাত্রের। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রের। বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বেরোতেই বেপরোয়া গাড়ির ধাক্কা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আমরা এ বিষয়ে আরও জানব বিস্তারিত। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে শিবাশিস মৌলিক। শিবাশিস, পুলিশ সূত্র কি জানতে পারছো, কিভাবে ঠিক ঘটেছে এই দুর্ঘটনা এবং এই গাড়ি চালকের বিরুদ্ধে কি ইতিমধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? সিটি থানা সূত্রে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে আজ বিকেল 4:30 নাগাদ শাকিল আহমেদ, তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফির পড়ুয়া এবং শাকিল আহমেদ মুর্শিদাবাদের বাসিন্দা। শাকিল আহমেদ ইউনিভার্সিটি শেষ হওয়ার পর তিনি যখন রাস্তা থেকে বের ইউনিভার্সিটিতে বের হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই সময় তাকে একটি গাড়ি ধাক্কা মারে এবং ধাক্কা দেওয়ার পর পাশের সার্ভিস রোডে ছিটকে পড়েন শাকিল। তারপর গাড়িটি পালিয়ে যায়, ঘাতক গাড়িটি আপাতত পলাতক। পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। আপাতত আলিয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা তারা রাস্তা অবরোধ করেছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। শিবাশিস, আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাই, নিউ ইয়ারে নিউ টাউনে হিট অ্যান্ড রান, মৃত্যু ছাত্রের। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রের। বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বেরোতেই বেপরোয়া গাড়ির ধাক্কা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ছাত্রকে ধাক্কা মেরে পালায় বেপরোয়া এই গাড়ি। ঘাতক গাড়ির খোঁজে টেকনোসিটি থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি চলছে। নিউ ইয়ারে নিউটাউনে হিট অ্যান্ড রান, মৃত্যু এক ছাত্রে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, বেপরোয়া গতি আটকানোর জন্য সরকারের তরফ থেকে, প্রশাসন পুলিশের তরফ থেকে নানা রকমের ঘোষণা করা হচ্ছে। সেফ ড্রাইভ সেভ লাইফের বিষয়ে একাধিক ইতিমধ্যে প্রচার হচ্ছে, কিন্তু তারপরেও তো এই বেপরোয়া গাড়ির বিষয়টা আটকানো যাচ্ছে না কোনোভাবেই। একদমই তাই সৌমেন, আমরা জানি যে এই সরকার মূলত তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তারা কিন্তু সেফ ড্রাইভ সেভ লাইফের তারা ক্যাম্পেইন শুরু করে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গতি নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নেওয়া হয়। একপাশে যেমন গতি নিয়ন্ত্রক বাম্পারের ব্যবস্থা করা হয়েছিল, তেমনি এই নিউ টাউন এলাকায় কিন্তু ক্যামেরা, স্পিডোমিটার ইত্যাদির ব্যবহারও করা হয়েছে। তারপরও কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন দুর্ঘটনার ক্ষেত্রে ঘাতক গাড়ির ভূমিকা থাকছে। তারা বেপরোয়া গতিতে বিভিন্ন গাড়ি চলছে এবং আজকের যে ঘটনা, দুর্ঘটনার পর ঘাতক গাড়ি কিন্তু পলাতক, অর্থাৎ অপরাধ করার পর তারা কিন্তু সেখানে ধরা না দিয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই প্রবণতা কিন্তু যথেষ্ট পুলিশকে ভাবাচ্ছে। আপাতত টেকনোসিটি থানার পুলিশ, তারা কিন্তু আজকের যে দুর্ঘটনা তার জন্য তারা ঘাতক গাড়ির খোঁজে তৎপর। শিবাশিস, আমাদের সঙ্গে থাকে। এই ঘটনার পর আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজ বিক্ষোভ দেখান। নিউ ইয়ারে নিউ টাউনে হিট অ্যান্ড রান, মৃত্যু এক ছাত্রের। আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে বেপরোয়া গাড়ির ধাক্কায়। এই ঘটনার পর আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভ দেখান। বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বেরোতেই বেপরোয়া গাড়ি ধাক্কা মারে, আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ছাত্রকে ধাক্কা মেরে পালায় বেপরোয়া এই গাড়ি। ঘাতক গাড়ির খোঁজে টেকনোসিটি থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতি দেখে ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি চলছে। শুধু এই ঘটনা নয়, বর্ষবরণের রাতে নাকা তল্লাশি চলার সময় এক কনস্টেবলকেও ধাক্কা মেরেছিল গাড়ি, সেই খবর আমরা আপনাদের দেখিয়েছি। আবারও একটি দুর্ঘটনার খবর, মর্মান্তিক খবর। নিউ ইয়ারে ই নিউ টাউনে হিট অ্যান্ড রান কেস, মৃত্যু হয়েছে ছাত্রের। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রের। বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বেরোতেই বেপরোয়া গাড়ির ধাক্কা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ছাত্রছাত্রীরা এখন রাস্তা বন্ধ করেছে, কারণ এই যে টার্নিংটা, এই টার্নিং পয়েন্টে কিন্তু গাড়ি ঘোড়া প্রচণ্ড বেগের আসে, আর যার ফলে কিন্তু দুর্ঘটনার শিকার হতে হলো আলিয়ার এক ভূগোল বিভাগের ছাত্রের ফলে। এবং সেই জন্য আলিয়ার সাধারণ ছাত্রছাত্রীরা আমরা এখানে আজকে রাস্তা বন্ধ করলাম অবিলম্বে যে দুর্ঘটনা ঘটিয়েছে সেই গাড়ি এবং সেই ড্রাইভারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নাহলে কিন্তু আমাদের এই রাস্তা অবরোধ উঠবে না, থামবে না। যতক্ষণ না গ্রেপ্তার করা হচ্ছে, যতক্ষণ না ওই গাড়িকে এবং সেই গাড়ি চালককে গ্রেপ্তার করা হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু আমাদের অবরোধ চলবে। কারণ এভাবে একটা নিরীহ প্রাণকে কেড়ে নেবে, আর এভাবে একটা চৌরাস্তায়
রীতিমতো গাড়ি দ্রুত বেগে যাবে। এখানে অনেক ছাত্রছাত্রী থাকে, তারা প্রতিদিনের নিত্য যাতায়াত করে, তারা খাবার আনতে যায়, অনেক সময় তারা বাইরে বেরিয়ে পড়ে। তো সেক্ষেত্রে সম্ভাবনা থাকবে নাকি যে আগামীতে আরও কোনো অ্যাক্সিডেন্ট হবে না? তো যাই হোক, এই অবরোধ চলছে। আমরা মিডিয়া বন্ধুদের আমরা অনুরোধ, আপনারা দেখছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যুর পর আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। নিউ ইয়ারে নিউ টাউনে হিট অ্যান্ড রানে মৃত্যু এক ছাত্রীর, বেপরা গাড়ির গতির বলি হয়েছে এই ছাত্র, যে ছবি আপনারা দেখছেন এই ছাত্রের মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রের গেট থেকে বেরোতেই বেপরা গাড়ি ধাক্কা মারে, আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। এই গাড়িটির খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ এই ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে। আর এরপরই ক্ষোভে ফেটে পড়েন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই অংশে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। শিবাশিস, ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছেন, আটোসাটো নিরাপত্তা পুলিশের তরফ থেকে বারবার প্রচার করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই এই বেপরা গাড়ির গতি আটকানো যাচ্ছে না। রাতের অন্ধকারে বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে। একদমই তাই সৌমেন, আজকে দেখো আজকে যখন এই দুর্ঘটনা ঘটেছে 4:30 নাগাদ, অর্থাৎ বিকেলবেলায় কিন্তু আলো যথেষ্ট ছিল, সেই সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। এবং নিউ ইয়ারের দিন, বিশেষ করে বর্ষবরণের দিন, উৎসবের দিনগুলোতে শুধু কলকাতা পুলিশ নয়, নিউ টাউন পুলিশ, বিধাননগর পুলিশ, তারা কিন্তু নিউ টাউনের বিভিন্ন থানার যে পুলিশ আধিকারিকরা, তারা বিশেষভাবে তৎপর থাকেন, সচেতন থাকেন, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তার মধ্যে এই ধরনের ঘটনা কিন্তু যথেষ্ট প্রশ্ন তুলে দিচ্ছে। এবং আলিয়া বিশ্ববিদ্যালয় কলকাতার এবং এই বৃহত্তর কলকাতার একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়, সে আলিয়া বিশ্ববিদ্যালয়ের একটি সামনে এই ধরনের ঘটনা ঘটায় যথেষ্ট কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে কেন এই ধরনের ঘটনা ঘটলো। এবং দুর্ঘটনা ঘটার পর যেভাবে গাড়িটি পালিয়ে গিয়েছে, কিভাবে ঘাতক গাড়ি পালিয়ে গেল, সেই প্রশ্ন কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তুলছেন। তারা বলছেন এটি গুরুত্বপূর্ণ মোড়, সেই গুরুত্বপূর্ণ মোড়ে এর আগেও দুর্ঘটনা ঘটেছে। তারা বারবার পুলিশকে তৎপর হতে বলেছেন এবং আজ উৎসবের দিনে এই ধরনের দুর্ঘটনা পুলিশকে সুনিশ্চিত করতে হবে আগামী দিনে এই ঘটনা যেন বারবার না ঘটে, সেই দাবি কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের থেকে আজকে উঠছে।